नमस्कार अपनारा देखें बागान बनसाई चैनल अपन सामने आज ये गाचटी नहीं एक चाइनीज बटर गाच और ये गाचटर विज्ञानसम्मत नाम फाइकास माइक्रोकार्पा। गाचटी देखें ये चार बस धरे गाचटी के अंडार ट्रेनिंग अवस्था रेखे देख गाचटी एक भलोकर अपन देखे निची अपनारा देख गाचटर ये अंशा एकटू नीचू लागसे और एक दिके डालगुलो एक बेसि बृद्धि पे हमें कि करब ये डालगुलो एक बेसि काटब और एगुलो चेष्टा करब ना काटार। एर फले गाचटर सब डाल प्राय समान उच्चता थाकबे एवं गाचटी के देखते खुबी भलो लागबे। দেখুন আমার কাছে দু ধরনের চাইনা বটের চারা আছে। প্রথমত এদিকে দেখুন এটি এটির পাতাটা লম্বা টাইপের আর এদিকে দেখুন এটির পাতাটা গোল টাইপের। এবার আমি গাছটিকে রিপটিং করব কারণ গাছটি একটি প্লাস্টিকের টবে লাগানো আছে। স্থায়ীভাবে বনসাই রাখার জন্য আপনারা সবসময় মাটির টব কিংবা কংক্রিটের টব ব্যবহার করবেন। এর ফলে সূর্যের তাপে মাটি খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে না, ফলে গাছের পক্ষেও খুব ভালো এটি। তবে গাছ লাগানোর আগে আমি এই টবের ড্রেনেজ হোলগুলিকে পুরনো টবের ভাঙা দিয়ে ঢেকে দিচ্ছি। এর ফলে টবের মাটি বৃষ্টির জলে কিংবা এমনি আমি জল দিলে ধুয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি এখানে যে মাটিটি ব্যবহার করতেছি এটি প্রায় এক মাস আগে প্রস্তুত করে নিয়েছিলাম। আপনারা দেখুন আমার গাছটি কাটিং ও রিপোর্টিংয়ের কাজ শেষ হয়ে গেছে। এবার আমি গাছটিতে জল দিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি প্লিজ লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের অন্যান্য ভিডিও পেতে আপনারা আমাদের বাগান বনসাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব ঠিক তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ধন্যবাদ।